প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন যখন প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে একটা প্রশ্ন বা বিতর্ক এসছে যে ক্রিয়েটিভ ডিফারেন্সেস, এইটার মধ্যে যুক্তিটা কোথায়? না প্রায় শেষ নয়, এটা সিনেমাটা আপলোড হয়ে গেছে মাস্টারিং করে বম্বেতে, তো যুক্তি তো পাচ্ছি না বলেই ওটা একটুখানি অবাক লাগছে, একটু আমরা সবাই বিস্মিত যে হঠাৎ করে কী হলো। ক্রিয়েটিভের এখন সময় নয়, আমরা ক্রিয়েটিভ কোনো কাজ করছি না, এখন সিনেমাটা প্রচার হচ্ছে, তো নানান জায়গায় গিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যাতে তারা সবাই হলে এসে সিনেমাটা দেখে। এই সময় ক্রিয়েটিভ কোনো কাজই হচ্ছে না, তো এই সময়ে ক্রিয়েটিভ ডিফারেন্স বলে বেরোনোটা, অন্য কোনো যুক্তি হলে আমরা ভাবতে পারতাম, কিন্তু এখন কোনো ক্রিয়েটিভ কাজই হচ্ছে না, তো ডিফারেন্সটা কী করে হলো এটা বুঝতে পারছি না, আর ওর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, এটা একটু খারাপ লাগছে। আপনার সাথে কথা হয়েছে, তো সেই কথার জায়গাতে কি লাস্ট কী কথা? আমি যতটা মানে আভাস পেয়েছি ওর চতুর্থ গানটা নিয়ে একটা সমস্যা ছিল, কারণ আমরা কম সময়ে সিনেমাটা শ্যুট করেছি বলে ওর মনে হয়েছিলো ফুটেজ নেই, কিন্তু যথেষ্ট ফুটেজ ছিল, নাহলে আমি নিজে করতাম না। আর যেটা এই গানটা যেটা কেটার করে, যে যে গল্পটা এই গানটা বলছে চতুর্থ গানটা, সেটা হচ্ছে টাইটেলটা চিনেবাদামের এক্সপ্লেনেশনটা, সেটা অবশ্যই খুবই বেশি দরকার ছিল, আগেরগুলো গানের থেকেও বেশি দরকার ছিল। তো ও আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা আগের তিনটে গান করলেই হতো, তো সেটা সম্ভব নয়, কারণ হচ্ছে চতুর্থ গানটা সিনেমাটা পুরো ব্যাখ্যা করে, লোক মানুষে নাহলে বুঝতে পারবে না যে কী নিয়ে সিনেমাটা, সেটাই আমাকে বলেছিলাম। আর এটা নিয়ে কোনো ওরকম তর্ক বিতর্ক কিছু হয়নি। আপনার সাথে তো এরপরেও এখন যশের ছবি আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মানবিমানের যে পালা, সেটা কি আগামী দিনে কোনো প্রভাব ফেলবে? আশা করি না ফেলে, কারণ আমাদের তো আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই, আমি এখনও পর্যন্ত যা হয়েছে সেটা নিয়ে ডিসকাশনও করতে পারি ওর সাথে, বসে এটা আলোচনাও করতে পারি। ওর যদি আমার ব্যবহারে কিছু খারাপ লেগে থাকে, উইচ আই ডাউট, কিন্তু যদি লেগে থাকে সেটার জন্য আমি দরকার হলে আমি ওর থেকে মানে সেটা রিজলভ করার জন্য যা কথা বলার আমি বলতে পারি, আমার এতে কোনো অসুবিধা নেই, কারণ সিনেমাটা আমাদের সবাইকার থেকে অনেক বেশি বড় এবং সবাইকার অনেক 150 জনের হার্ডওয়ার্ক এটাতে লেগে আছে। আর তো মানবিমানের কোনো যদি ন্যায্য কারণ থাকে তাহলে অবশ্যই সেটা রিজলভ করা যায়, সেটার জন্য কিছু না বলে বেরিয়ে যাওয়াটা আরও ডিফিকাল্ট হয়ে পড়ে ব্যাপারটা। ছবিতে যে ইয়াসের মানে এই মুহূর্তে প্রমোশনে ইয়াসের অনুপস্থিতি, সেই অনুপস্থিতি কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে প্রমোশনে? নিশ্চয়ই ফেলতে পারে, একটা বড় স্টার, ওর একটা ফ্যান ফলোয়িং আছে, সবাই অধীর আগ্রহে বসে আছে সিনেমাটা দেখার জন্য। আমি কমেন্ট দেখেছি যে সবাইকার ইয়াসকে নতুনভাবে দেখতে খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লেগেছে, আর সেই জন্যই আমাকেও লোকে বলেছে যে ইয়াস যেমনভাবে আলাদা রকম একটা কিছু করতে চাইছিলো তার জন্যই আমাকে আনা, যে রেখে আমাকে ওই জন্যই ডেকেছিলো যে ওরা একটা অন্যরকমভাবে গল্প বলার জন্য কাউকে চাইছিলো, তো আমি সেটাই করেছি। এটা পরবর্তী সিনেমার কথা যেহেতু ও টুইটে মেনশন করেনি, তো আমি ওটা ধরছি না, আমি যথেষ্ট আশাবাদী এবং দেখবো তখন এটা এই সিনেমাটা আগে আমার প্রায়োরিটি, ওটা হয়ে গেলে ওটা নিয়ে আমি অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করবো, কথা বলে সব কিছু ঠিক করার চেষ্টা করবো। ইয়াসের সঙ্গে যোগাযোগ করা যায়নি, কিন্তু নুসরাতের মাধ্যমে কি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব? না, এটা নুসরাতের ছবি নয়, আমি পার্সোনাল লেভেলে ওকে ডিস্টার্ব করতে চাইনি, আমার জানি না এনা হয়তো করেছে, কিন্তু আমি করিনি, আমি ইয়াসকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আর পরবর্তীকালে যদি মাস্টারমশাইয়ের ক্ষেত্রে আমি দুজনকেই ফোন করবো, কারণ ইন্ডিপেন্ডেন্টলি দুজনেই আমার অ্যাক্টর ওই সিনেমাটাতে, তো আমি আমি ব্যাপারটা প্রফেশনালি দেখছি, তো সেইভাবেই আমি কন্ট্যাক্ট করবো ওদের। সমাধান সূত্র আমি জানি না, আমি আমি ডিরেক্টর জ্যোতিষী তো না, তো যেটা হচ্ছে আমি সেটার জন্য যেটা করার দরকার সেটা করছি, মানে আমাকে জানিয়ে হয়নি, তো এখন কিছু করার নিয়েও কন্ট্যাক্ট করছে না আমাদের সাথে, বা আমরা কন্ট্যাক্ট করতে পারছি না ওর সাথে, যদি হতো তাহলে অবশ্যই বসতাম, কী হতো বড় ঝগড়া হতো, অসুবিধা নেই সবাই। হয়তো করতে পারে, কিন্তু আমার ওকে কন্ট্যাক্ট যদি মানে মনে হয়, আমি কথা বলবো এটা নিয়ে এনার সাথে, যদি মনে হয় আমি নুসরাতকে কন্ট্যাক্ট করলে কিছু হতে পারে তাহলে সেটা আমি করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।